পিছিয়ে গেল বিটকয়েনের স্পট ইটিএফ লঞ্চ হওয়ার দিন স্পট ইটিএফ লঞ্চ হওয়া পিছিয়ে যাওয়ার ফলে কী ধরনের এফেক্ট আমরা বিটকয়েনের মধ্যে দেখতে পাচ্ছি অ্যানালিস্টদের মতে কার্ডানো কি সত্যিই পর্বে একদম রকেট হয়ে যেতে তো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স আমি ওম আপনারা দেখছেন বং ক্রিপ্টো বিটকয়েন এবং বিটকয়েনের ইটিএফ সহ এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে বেশ কিছু আপডেট উঠে আসছে ক্রিপ্টো মার্কেট সংক্রান্ত যার মধ্যে কিন্তু কার্ডানোর পরবর্তীকালে ব্যাপক রকমের পাম্প হওয়ার একটা সম্ভাবনা আছে তো বেশ কিছু আপডেট এবং বিটকয়েনের অ্যানালিসিস নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটি তাই জন্য একদম স্কিপ না করে দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিন নিজের ফ্রেন্ডসদের মধ্যে এবং অবশ্যই আমাদের চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিপতে একদম ভুলবে না যাতে করে পরবর্তীকালে এই ধরনের আপডেট আপনারা ডেলি পেতে পারেন এবং অবশ্যই নিচে ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো বিটকয়েনের স্পট ইটিএফ ডিলে হওয়ার খবর যে মুহূর্তে উঠে আসে সঙ্গে সঙ্গে বিটকয়েনের একদিনের মধ্যে যা পাম্প দেখা গেছিলো সেটা কিন্তু কমপ্লিটলি চলে গেছে এবং এই মুহূর্তে তার হাইয়েস্ট এফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে অল্ট কয়েনগুলোর মধ্যে সমস্ত অল্ট কয়েনগুলো কিন্তু আবারও নিজেদের সাপোর্টের কাছাকাছি ফিরে এসছে একবার সেই সাপোর্টগুলো যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা অল্ট কয়েনগুলোর মধ্যে একটা ফ্রি ফল দেখার সম্ভাবনা রাখি এবার আমরা চলে আসছি বিটকয়েনের চার্টে এখানে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে বিটকয়েন কিন্তু পাম্প করছিল এবং সিএমই গ্যাপটা ফিল হওয়ার পর কিন্তু আর বিটকয়েন নিজের পাম্পটাকে ধরে থাকতে পারেনি একদিনে যে পাম্প হয়েছিল সেটা কিন্তু পরবর্তী দু দিনের মধ্যে আমরা দেখছি সম্পূর্ণরূপে চলে গিয়েছে এবং নাইন পার্সেন্ট মতো উপরে উঠেছিল আবার কিন্তু কমপ্লিটলি নিচে চলে এসেছে এবং সাপোর্টটাকে কাজে লাগাচ্ছে এই সাপোর্ট থেকে পরবর্তীকালে যে বাউন্স হবে তার কিন্তু চান্স থাকে কমপ্লিটলি কম তার কারণ আমরা এর আগেও আপনাদেরকে বলছিলাম যে যতবার করে এই সাপোর্টগুলোতে হিট করবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি চলে আসবে যত বার করে ততবার কিন্তু চান্স থাকবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের নিচে এসে ডেলি ক্যান্ডেলের ক্লোজিং দেওয়ার এবার সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য পরবর্তীকালে যে টার্গেটটা থাকবে সেটা অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি টু থাউজেন্ড এর কাছাকাছি থাকবে অর্থাৎ মোটামুটি হবে কিন্তু একটা বড় রকমের একটা ক্র্যাশ দেখতে পেতে পারি ক্রিপ্টো মার্কেটের মধ্যে এবং সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েন খুব নিচে চলে আসার সম্ভাবনা রাখে এখন পাম্পটা চলে যাওয়ার মেন কারণই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসিসি ডিসিশন ফর ব্ল্যাক রক স্পট বিট কয়েন ইটিএফ এবং শুধুমাত্র ব্ল্যাক রকই নয় পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ইটিএফ অ্যাপ্লিকেশন যারা যারা লঞ্চ করবে বলেছিল অর্থাৎ ভ্যালকাইডি উইজডম ট্রি এবং ইনভেস্টকোর মতো বেশ কিছু কোম্পানি আছে সেগুলো কিন্তু আর করতে পারবে না এবং এখন অবধি যা নিউজ আসছে মোটামুটি হবে ফর্টি ফাইভ ডেজ অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের জন্য কিন্তু এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবার এই খারাপ নিউজটার ডাইরেক্ট এফেক্ট আমরা শুধুমাত্র বিটকয়েনের প্রাইসেই দেখতে পাচ্ছি না বিটকয়েনের ডমিনেন্সও দেখতে পাওয়া যাচ্ছে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে বাউন্স বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আবারও এই ট্রেন লাইন অফ সাপোর্টের কাছাকাছি চলে এসছে একবার কিন্তু ব্রেক করে যদি মোটামুটিভাবে ফর্টি এইট পয়েন্ট ফোর পার্সেন্টের নিচে চলে আসে তাহলে কিন্তু একটু সুবিধা হবে অল্ট কয়েনগুলোর জন্য বেড়ে ওঠার তবে হ্যাঁ এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন অল্ট কয়েনের মধ্যে এত কম পরিমাণ ভলিউম এবং ক্যাশ ইনফ্লো হচ্ছে যে এই সমস্ত অল্ট কয়েনের মধ্যে বেড়ে যাওয়াটা কিন্তু অত্যন্তই শক্ত হয়ে দাঁড়াবে তারই মধ্যে আজকে আমি একটা অল্ট কয়েনের নাম নেব যে কয়েনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনকে ক্রস করতে পারলে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি গ্রোথ আপনাদেরকে দেখাতে পারে তো সেই কয়েনটার নাম জানতে গেলে অবশ্যই কিন্তু আপনারা কমপ্লিটলি দেখুন ভিডিওটা তো এরপর আরও একটা বড় নিউজ উঠে আসছে ক্রিপ্টো মার্কেট নিয়ে দেখতে পাচ্ছেন টপ সেভেন টোকেন আনলকস অফ দ্য আপকামিং উইক তো এইচ বার সুই ডিওয়াই ডি এক্স ও আর বি আর ই ডি ইউ অর্থাৎ এডু টোকেন অর্থাৎ যেটাকে আমরা ওপেন ক্যাম্পাস বলে চিনি বিকো অর্থাৎ বিকো কয়েন এবং বিএমইএক্স এর মতো কয়েনের কিন্তু টোকেন আনলক হতে চলেছে সুতরাং এই সমস্ত কয়নের থেকে কিন্তু আপনারা একটু সময়ের জন্য দূরে থাকুন আর যদি কোনো কয়েন এর মধ্যে ট্রেড আপনারা নিয়ে থাকেন তাহলে একটুখানি সাবধানে রাখুন সেই সাথে আপনারা যদি এই এই মাসের ক্রিপ্টো ক্যালেন্ডারের দিকে নজর দেন তাহলে কিন্তু মাসটা বেশ ইম্পর্টেন্ট তেরো তারিখ ইউএসিপিআই আসতে চলেছে এবং তার সাথেই পনেরো তারিখে ওপি বিএন বির মেন নেট লঞ্চ হতে চলেছে এবং বেশ কিছু আপডেট আছে ক্রিপ্টো ক্যালেন্ডার যেটা আমি এখানে আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি সেটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তাই জন্য ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে আউট করতে পারেন তো এর আগের বেশ কিছু ভিডিওতে আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে সেপ্টেম্বর মাসটা কিন্তু ক্রিপ্টোর জন্য ওভারঅল টাইম যা দেখা গেছে যে খারাপই হয়েছে তো এবারে কি হয় সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয় আপনারা এখানে যদি কোনো নেন তাহলে লিভারেজ খুব কম নেবেন আবারও বলছি অনেকেই কিন্তু আমাদেরকে নিজেদের ট্রেডের স্ক্রিনশট পাঠান তারা কিন্তু খুব হাই লিভারেজ নিয়ে ট্রেড করছে এটা কিন্তু তারা ভুল করছে ইভেন আজকেও আমি একখানা কয়েনের নাম নেব যে সমস্ত কয়েনগুলোর মধ্যে পাম্প হতে পারে সে সমস্ত কয়েনের মধ্যে ওটাও কিন্তু একখানা কয়েন এই কয়েনটার মধ্যেও যদি আপনারা ট্রেড নেন তার আপনাদেরকে লিভারেজ খুব কম রাখতে হবে যাতে করে কোনোভাবেই আপনাদেরকে ব্যাপক রকমের লস ফেস করতে না হয় এরপর একটা বড় নিউজ উঠে আসছে কার্ডানো বেশ কিছু ফোরকাস্টার যারা আছে তারা বলছে অত্যন্ত ইজিলি ডলার ক্লেম করতে পারবে এবং এক কথায় রকেট হয়ে যাবে তো আমি যে কথাগুলো বলবো সেগুলো শুধুমাত্র কার্ডানো স্পেসিফিক না অন্যান্য যে কোনো কয়েন যা যা অল্ড কয়েনের মধ্যে আপনারা ট্রেড করছেন প্রতিটি কয়েনের ক্ষেত্রে কিন্তু এই কথাটা খাটে আমি এবার চলে আসছি একটুখানি কার্ডানো কয়েনের চার্টে তো এবার যদি আমরা খুব ক্লিয়ারলি কার্ডানো কয়েনের ডেলি চার্টের দিকে একটু দিই তাহলে আপনারা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটা প্রপার এখানে সাপোর্ট কিন্তু আছে কার্ডানো যেটা একটা প্রপার হিস্টোরিক্যাল সাপোর্টও বলা চলে কোনোভাবে এই সাপোর্টটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু প্রপার কোনো সাপোর্ট আর মাঝামাঝি নেই একদম জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলারের কাছাকাছি একখানা সাপোর্ট আছে তার আগে কিন্তু নেই যেটা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে প্রায় টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট নিচে অর্থাৎ এই যে কার্ডানো কয়েন দিয়ে জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম পরবর্তীকালে অল্ট কয়েনগুলোর মধ্যে এমন অনেক কয়েন আছে যারা প্রপার সাপোর্টের উপরই দাঁড়িয়ে আছে এবং যে সাপোর্টগুলো যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এক কথায় বলে যে ফ্রি ফল হবে সুতরাং ওভারঅল ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন কিন্তু একদমই খারাপ এবং বিট কয়েনের মধ্যে আমরা যা প্রাইস অ্যাকশান দেখতে পাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র বিয়ারই তাই নয় ওভার দ্য টাইম যে দেখা যাচ্ছে যে বিয়ার যারা আছে তারা কিন্তু এখন মার্কেটের ওপর একটা কন্ট্রোলে চলে এসছে এবং তারাই কিন্তু ওভারঅল মার্কেটের মধ্যে এই যে আপস অ্যান্ড ডাউনসগুলো আছে সেগুলোকে কমপ্লিটলি কন্ট্রোল করে চলেছে সুতরাং আপনারা যদি ট্রেড নেন তাহলে কিন্তু খুব আপনারা কেয়ারফুলি নেবেন এখন ভিডিওর একদম শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে একখানা কয়েনের নাম বলবো যেটা রেজিস্টেন্সকে ক্রস করতে পারলে কিন্তু কিন্তু ভালো রকমভাবে পারফর্ম করতে পারে তো এর আগে আপনারা অনেক রকম ভিডিওতে আমাদেরকে বিভিন্ন কয়েনের নাম নিতে বলেছেন বেশ কয়েকদিন আগে এই যে প্যারা দেবে বিট কয়েন বলে এই যে ভিডিওটা আছে এখানে আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে ইউএনএফআই কয়েনের দিকে নজর রাখুন রেজিস্ট্যান্স ক্রস করলে কিন্তু ভালো রকম পাম্প হতে পারে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের কাছে পাম্প হতে পারে দেখা যাচ্ছে ইউএনএফআই রেজিস্ট্যান্স ক্রস করেছে এবং প্রায় একশো পার্সেন্টেরও বেশি কিন্তু অলরেডি পাম্প হয়ে গিয়েছে সুতরাং এই যে সমস্ত কয়েনগুলোর দিকে আমি নজর রাখতে বলছি সেগুলো দিয়ে কিন্তু আপনারা অবশ্যই নজর রাখবেন এবং এক্স্যাক্টলি যেভাবে আপনাদেরকে কাজ করতে সেই সেইভাবে কিন্তু আপনারা এই সমস্ত কয়েনগুলোর মধ্যে ট্রেড নেবেন তো এবার ডাইরেক্টলি চলে আসছি আমরা সেই কয়েনটার দিকে যে কয়েনটা রেজিস্টেন্সকে বারবার টাচ করছে এবং হিট করছে একবার এই রেজিস্টেন্সটাকে ক্রস করতে পারলে মোটামুটি হবে কিন্তু আমরা ডেলি ক্যান্ডেলের বেসিসে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি পাম্প দেখতে পেতে পারি এবং এই কয়েনটার নাম হচ্ছে এক্স কয়েন ডিস্ট্রালাইজ মার্কেটের একখানে বেসিক টোকেন ডি এক্স কয়েন কিন্তু অনেক দিন ধরে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে যাওয়ার পর এখন যা দেখতে পাওয়া যাচ্ছে ডিওয়াইডিএক্স একটা প্রপার রেজিস্টেন্সকে বারবার টাচ করছে হ্যাঁ ওভার দ্য টাইম যদি আমরা দেখতে পাই যে বিট কয়েন অনেকটা ফল করে গেল তাহলে ডেফিনেটলি পারবে না ডিওয়াইডিএক্স এই রেজিস্ট্রেন্সটাই ক্রস করতে কিন্তু সেটা যদি না হয় মোটামুটিভাবে বিট করেন যদি আরও এক দু সপ্তাহ সাইড ওয়াইজ কনসুলেট করতে থাকে তাহলে ডিওয়াইডি এক্সের কাছে কিন্তু একটা প্রপার চান্স থাকবে এখানে রেজিস্ট্রেন্সকে ব্রেক করে উপরের দিকে উঠে যাওয়ার অবশ্যই অবশ্যই ট্রেড আপনারা তখনই নেবেন যখন কিন্তু আপনারা এখানে ডেলি ক্যান্ডেলের ক্লোজিং দেখতে পাবেন প্রায় টু পয়েন্ট ফোর ডলারের কাছাকাছি তখনই কিন্তু আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন এবং সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই লিভারেজ ফাইভ এক্সের নিচে রাখবেন চেষ্টা করবেন টু এক্স বা থ্রি এক্স রাখার এবং টু পয়েন্ট জিরো ফোর ডলারের কাছাকাছি আপনারা লস স্টপলস ডেফিনেটলি রাখবেন তো এই ছিল ক্রিপ্টো মার্কেট সংক্রান্ত বেশ কিছু নিউজ অ্যান্ড আপডেট এগুলো আপনাদের জন্য জানাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল বলে আমি আপনাদের সামনে শেয়ার করলাম অবশ্যই আপনারা যা যা ট্রেড নেবেন লিভারেজ কম রাখবেন এবং এখন কিন্তু মার্কেট ট্রেড নেওয়ার কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেই না তাও আপনারা যদি নিজেদের রিস্ক অনুযায়ী ট্রেড নেন তাহলে কিন্তু প্রপার ক্যালকুলেশন করে তবেই নেবেন এবং নিজের যে ট্রেডিং ক্যাপিটালটা আছে তার টু টু ফাইভ পার্সেন্ট মধ্যেই কিন্তু এক একটা ট্রেডকে নেবেন তো আজকের মতো এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করে নিজের ফ্রেন্ডসের মধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বানটি একদম ভুলবেন না এবং নিচে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যানো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও ইনভেস্টিং বাই